আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গ্রিন ইউনিভার্সিটির আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা যারা গ্রিন ইউনিভার্সিটিতে এখনও ভর্তি হওনি, তোমাদেরকে সর্বপ্রথম বলে দেয় যে অফিসিয়াল লাস্ট ডেট ভর্তি হওয়ার হচ্ছে 15 তারিখ। 15 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে, পরেও ভর্তি হতে পারবে। সেকেন্ড এক্সটেন্ডেড তারিখ হচ্ছে 26 তারিখ, তবে 15 তারিখের ভিতরে যদি তোমরা ভর্তি হও তাহলে এক্সট্রা একটা ওয়েবার পাবে। আর এই যে দেখছো আমার এই ভাই, তার নাম আরিয়াম, তার দেশের বের হচ্ছে পাবনাতে, সে পাবনাতে তার বাসা। সে আমার ভিডিও দেখে প্রার্থীর সম্পর্কে সবকিছু আমার কাছ থেকে জেনেছে, আর আজকে সে ভর্তি হলো। তার সে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। তার ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য টোটাল কস্ট পড়েছে, ভর্তি ফি হচ্ছে 19,500 টাকা। তো তার কাছ থেকে এখন তোমরা জেনে নাও যে ভার্সিটিতে এখন ভর্তি হয়ে তার কেমন লাগছে, অথবা ভার্সিটির কী কী সুযোগ সুবিধা, ভার্সিটি কেমন লাগলো সে বিষয়ে যদি একটু বলে দাও দর্শকদের। আমার মূলত আমি ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ার আর কি। আমার মূলত ভর্তি হতে না লাগছে 19,500 টাকা, 19,500 টাকা। আর হচ্ছে যদি বলেন ভার্সিটির কোয়ালিটি এবং ক্যাম্পাসটা কীরকম, হ্যাঁ, আপনারা ইউটিউবে গিয়ে কিংবা গুগলে গিয়ে আপনারা দেখবেন যে ক্যাম্পাস এবং ভার্সিটি অনেক ভালো, অনেক মানে সুন্দর একটা ভার্সিটি ক্যাম্পাস, মনোরম পরিবেশ, আর পরিবেশটা অনেক ইউটিউবে যেরকম ভিডিও দেখছো, ভিডিওতে দেখছো দৃশ্য, এখন ইউটিউবে যেতে বেশি ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এসে দেখবেন, আপনারা ভর্তি হন বা না হন এটা আপনাদের ভালো কথা, ব্যক্তিগত ব্যাপার। আপনারা এসে একটু ঘুরে এসে ঘুরে গিয়ে দেখবেন যে আসলে ভিডিওটা যেরকম দেখবেন সেম সেম অনেক সুন্দর আর কি, কি বলবো, আর অনেক সুন্দর। আর এখানে স্যার স্যাটিসফাইড না? হুম 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 আর এখানে স্যার এখানে স্যার যদি ম্যাম এখানে, হ্যাঁ, অনেক ভালো ভালো টিচার, অনেক ভালো ভালো ম্যাম, তাদের অনেক ভালো ভালো মাস্টার কমপ্লিট করা আছে আর পিএইচডি কি, করা আছে, পিএইচডি করা আছে। আর হচ্ছে আপনার এইখান থেকেও যদি এইখান থেকে যদি স্টুডেন্ট যদি আপনি যদি ভালো মেধাবী হন, যদি আপনার পড়াশোনা শেষ করে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখানে জব করব, আমি এখানে টিচার হব, যে আপনি যদি মেয়ে হন তাহলে ম্যাডাম হতে পারবেন, ছেলে হলে টিচার। আমার আপনার মেধা বা যোগ্যতার উপরে সবকিছু নির্ভর করবে বা ডিফেন্স করবে আর কি। আর যারা খেলাধুলা করতে পছন্দ করো, এই আর যে যারা দেখো খেলাধুলা করতে পছন্দ করো, ক্রিকেট আছে এখানে, র্যাকেট আছে, বাস্কেটবল আছে, ফুটবল আছে আর কি অ্যাভেলেবল। মাঠটাও কিন্তু অনেক সুন্দর, আচ্ছা, হয়েছে লাইভে এত ভিডিও নেই, তোমার কাছে খুব সুন্দর লাগছে মাঠ না? হ্যাঁ, মাঠটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ মাঠটা, অনেক অনেক আর কি বলবো, অনেক ভালো। আর এখানে হোস্টেল আছে ছেলেদের জন্য, তোমরা দেশের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে এসে ভর্তি হতে পারবে, যাতায়াত ব্যবস্থা আছে। এক কথায় বলতে গেলে যে লোয়েস্ট টিউশন ফির মধ্যে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট টিউশন ফি কিন্তু গ্রিন ইউনিভার্সিটিতে বর্তমানে। আর বেশি কথা বলতে চাই না, তোমরা ভর্তি হও কিংবা না হও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একবার হলো অনেক ভার্সিটিতে তোমরা হয়তো বা ট্রাই করেছো অথবা ঘুরে দেখেছো। আমাদের ভার্সিটি তো আমি একবার বলবো যে আমাদের ভার্সিটি একবার দেখে যাও, তারপর যদি তোমাদের মনে হয় না আমাদের এখানে লেখাপড়া করা দরকার অথবা পরিবেশ ভালো লেগেছে, তারপর সবকিছু বিবেচনা করে তারপর তোমরা ডিসিশন নিবে। যেহেতু এখানে একটা 4 বছরের লেখাপড়ার বিষয়, আর্থিক বিষয় রয়েছে, সবকিছু মিলিয়ে দিলে আমি মনে করি যে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো প্রতিষ্ঠান। তাহলে ভিউয়ার্স, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার নাম্বার দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো টাইমে আমাকে কল করো। আমার বাসা এখানেই, তোমাদেরকে আমি সব দিবে মানে সব সব কিছুতেই আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, একদম ভর্তি থেকে একদম হোস্টেলে থাকা খাওয়া সব বিষয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।